আইডিয়াল স্টেপ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সংক্ষেপে ISSD। ময়মনসিংহের কাছেঝুলি এলাকায় 1999 সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান শুরু থেকেই একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম পরিচালনা করছে। গ্রামের দুস্থ, অসহায়, বেকার মহিলাদের অংশগ্রহণেই পরিচালিত হয় ISSD-র ভিন্ন ধর্মী কার্যক্রম। বর্তমানে শতাধিক নারী কাজ করেন এখানে। এখানে সুদৃশ্য এনভেলপ তৈরিতে যে কাগজ ব্যবহার করা হয় সেটা তৈরি গমের নাড়া থেকে। গমের নাড়া আমরা সাধারণত জ্বালানি হিসেবেই ব্যবহার করি, কিন্তু এখানে গমের নাড়া থেকে কাগজ বানিয়ে তৈরি হচ্ছে সুদৃশ্য খাম। এমনকি পরিত্যক্ত কচুরি পানা থেকেও কাগজ তৈরি হচ্ছে। সেই কাগজ দিয়েই বানানো হচ্ছে চমৎকার সব নোটবুক। ISSD-র প্রস্তুত প্রতিটি পণ্যতেই পাওয়া যায় সৃজনশীলতার পরিচয়। এই সৃজনশীলতা আয়ত্ত করেছেন গ্রামের দুস্থ মহিলারাই। পরিত্যক্ত কাগজ দিয়ে তারা বিভিন্ন রকমের খেলনা, শোপিস সহ প্রয়োজনীয় কিছু পণ্য তৈরি করে থাকেন, যা আক্ষরিক অর্থেই নান্দনিক, মনোমুগ্ধকর। ফেলনা বা পরিত্যক্ত কাগজ জোড়া লাগিয়ে এখানে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন জিরাফ, বাঘ, হরিণ, কুকুর, বিড়াল, হাতি, পাখি, ডাইনোসর, গরু সহ আরও অনেক কিছু। এর কোনোটি ছোট আকৃতির, কোনোটি বা বিশাল। তবে ছোট বড় প্রতিটি শোপিসই চমৎকার, মুগ্ধ করার মতো। ঘর সাজানোর জন্য শোপিসগুলো আদর্শ হতে পারে। বিশেষ করে প্রাণীর শোপিসগুলো বাচ্চাদের বেশ পছন্দনীয়। পরিত্যক্ত কাঠ দিয়ে এখানে চমৎকার পুতুল তৈরি করা হয়। সুতা দিয়ে তৈরি হয় বল, যা দেখতে বেশ সুন্দর। আর নান্দনিক টেবিল ম্যাট তৈরি করা হয় সুপারি গাছের আঁশ দিয়ে। শুধু ফেলনা, পরিত্যক্ত জিনিস দিয়েই এমন সব চমৎকার জিনিস তৈরি করা যায়, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সৃষ্টিশীল এ কাজটিই করছে ISSD। আমরা মূলত এখানে হ্যান্ডিক্রাফটের উপরে কাজ করি, বিশেষভাবে হ্যান্ডমেড পেপার, তারপরে হ্যান্ডমেড পেপার তৈরি করি গমের ডাটা, কচুরি পানা, ওয়েস্টেজ পেপার, এই সমস্ত দিয়ে। তারপরে আমাদের কার্ভিংয়ের কাজ হয়, তারপরে তাঁতে কাজ হয়, তাঁতে হলো কাপড়ের কাজ হয়, তারপরে এই সমস্ত কাপড় ডাইংয়ের জন্যে, রং দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এইভাবে আমাদের বিভিন্ন কাজ আছে। এবং এই সমস্ত কাগজ দিয়ে, ওয়েস্টেজ কাগজ দিয়ে আমরা পুতুল তৈরি করি, কাগজের পুতুল, কাঠের পুতুল, তারপরে বিভিন্ন কাপড়, এই সমস্ত তৈরি করার পরে এগুলো আমরা বিভিন্ন বাইরের কাছে সেল করি। এবং এইভাবে এখানে জব ক্রিয়েশন প্রোগ্রামের আন্ডারে 131 জন প্রডিউসার আছে আমাদের, তারপরে 6 জন স্টাফ, এই 37 জন আমরা এখানে কাজ করি। এবং এদের যে স্যালারি, স্টাফ স্যালারি এবং প্রডিউসারদের যে ওয়েজেস,
এইটা আমরা আমাদের তৈরি যে সমস্ত দ্রব্য যে সমস্ত পণ্য এই সমস্ত বিক্রি করার পরে এই বিক্রির মূল্য দিয়েই মানে এই বিক্রি করার আয় দিয়ে আমরা আমাদের প্রডিউসার এবং স্টাফদের স্যালারি প্রডিউসারদের ওয়াইজেস এই সমস্ত দিয়ে থাকি আর কি।